আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি এই ব্লগটাতে আমার যাত্রা আর ঈদের দিনের ব্লগ একসাথে করিয়ে দিচ্ছি। তো কাজ থেকে আসার পরে আম্মু বলছিল একটা মিষ্টি দই বানানোর জন্য, যেহেতু কালকে একজনের বাসায় যাব ঈদের মাংস কুটাকুটি করার জন্য, তো ওদের জন্য মিষ্টি দই বানাতে দিলাম। আর এখানে আম্মুরা বাজার সাজা করে এনেছে অনেক ফ্রুটসরা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের, আমার আম্মুরও অনেক বেশি পছন্দের, তো এটা অনেকগুলো এনেছে, সাথে চেরি আর এই সব বিভিন্ন ধরনের ফ্রুটস। তো এটা হচ্ছে নেক্সট ডে ঈদের দিনের ব্লগ। সকাল সকাল উঠে চা আর পরোটা তো থাকবেই, সেটা খাওয়ার পর আর আমার রুমে কিছু ফটোস আছে সেগুলাতে একটু পানি দিয়ে নিলাম, একটু রোদে দিলাম, আর হচ্ছে রুমটাও একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আমার না বেডরুমের মধ্যে এরকম প্ল্যান্ট থাকলে খুবই ভালো লাগে। আর আম্মু কাজে তো বলছিল কিছু একটা বানানোর জন্য, তো আমি এখানে ভাবলাম টিরামিসু বানাই, যে কখনো বানাইনি, তো আজকে ফার্স্ট ট্রাই। আর এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো রেডি করে নিলাম। টিরামিসু বানাতে তেমন বেশি উপাদান লাগে না, আর যেহেতু এখানে ফুড মার্টগুলোতে সব কিছুই পাওয়া যায় তো বানাতে অনেক ইজি। বাংলাদেশে আসলে এইসব উপাদানগুলো অনেক খুঁজতে হয়, তো এখানে আমার যে দুটো মেইন ইনগ্রিডিয়েন্টস সেগুলো শেষ। আর এখানে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এগুলো, এখন বাকিগুলো যেগুলো বেঁচে গেছে ওগুলো ফ্রিজে রেখে দিব, যখন বানাতে ইচ্ছা করে আবার বানাবো। বাসায় এখন আর কেউ নাই, শুধু এই দুজন আর আমি। হ্যালো, আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। তো আজকে হচ্ছে কোরবানিদের দিন, তো আমরা তেমন স্পেশাল কিছু করছি না, আমাদের যেখানে কোরবানি তো দেশে দিয়েছে আর এখানে যেখানে হচ্ছে সেখান থেকে মাংস আসতে এবার আমাদের সন্ধ্যা হয়ে যাবে, তো আমরা হয়তো একটু পর ওদের বাসায় যাব। তার আগে যাচ্ছি আম্মুকে পিক করার জন্য, আম্মুকে পিক করে এনে বাকি সব কথা বা যা যা করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই ড্রেসটা হচ্ছে আমার হাজবেন্ড আসার সময় আমার মেজোজা আর মেজো ভাসুর পাঠিয়েছিল, ড্রেসটা অনেক সুন্দর, তো আজকে পরার চান্স হয়েছে। যেহেতু আজকে কোরবানির দিন তাই ভাবলাম একটু সাজুগুজু করে একটা নতুন ড্রেস পরে একটা ঈদ ঈদ লাগুক। তো ড্রেসটা অনেক প্রিটি, দেখা যাচ্ছে কিনা জানি না, অনেক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া আর ভাবিকে। ঈদ মোবারক। কাটাকুটি বা ভাগ করার জন্য চলে গেছে, এখন আমি আর আম্মু যাচ্ছি, বাকিগুলো হচ্ছে আমরা গিয়েও যদি দেখি কিছু হেল্প করতে পারি কিনা দেখি, যদি হেল্প লাগে না হলে গল্প গুজব করবো, কারণ ওখানে আরো ছয়টা ফ্যামিলি আসবে বা ওদের মেম্বার কেউ আসবে যারা মাংস গুলো ভাগ করে নিয়ে যাবে। আর এখানে হচ্ছে আমি গতকালকে দই বানিয়েছিলাম, তো সেই দই দুটো ওদের পাশে নেওয়া হচ্ছে, কারণ সবাই কিছু না কিছু আনবে, তো আমরা ভাবলাম দই নিই। এই তো আমার দুটো দেখি। ওকে, আর কথা না বাড়াই, বাকিগুলো ওদের বাসায় যাওয়ার পরই শেয়ার করবো আপনাদের সাথে। মাংস কোটাকুটি শুরু করছো? হ্যাঁ, আন্টিটার বাসায় এগুলো সবকিছু অ্যারেঞ্জ করা হচ্ছে, ওদের বাসায় চলে আসছি। আর আমার হাজবেন্ডকে মোবাইলটা দিলাম, বললাম একটু ভিডিও করার জন্য, তো এখানে অলরেডি মাংস তো ওরা নিয়ে আসছে, এখন জাস্ট ছোটো ছোটো করে কাটাকুটি করে ভাগ করবে। আর এদিকে আব্বু কাটাকুটি করতে বসে গেছে, আর একটা আঙ্কেলও আছে, উনিও হেল্প করছে, আর বাকিরা এখনও আসছে। আর এই পাশে হচ্ছে মাংস চুলায় বসানোর জন্য আলাদা করে সেপারেট করে কিছু নিয়েছে, যেগুলো আরেকটা আন্টি উনি ক্লিন করছে। সকাল থেকে আমার হাজবেন্ড অনেক বেশি বোর ফিল করছিল, নামাজ পড়ে আসার পরে বাসায় ছিল, তো বাংলাদেশে ঈদ আর বাহিরের ঈদের মধ্যে অনেক তফাৎ। দেশে তো সকালে নামাজ পড়ে আসার পরেই গরুটা কাটা হয়, এর পরে সবে ব্যস্ত হয়ে পড়ে, তো এখানে যেহেতু আমাদের ফার্ম থেকে গরুর মাংসটা আসতেই দুপুর হয়েছে, এরপর সবাই আসলেও কাটাকুটি করছে, আর আমার হাজবেন্ডও দুপুরবেলায় এসে একটু কাটাকুটি করতে পেরে তার একটু ঈদের মতো লাগছিল। আর হচ্ছে এদিকে আঙ্কেল হেল্প করছিল চুলাটা ধরিয়ে দেওয়ার জন্য, আম্মুরা মাংসটা জলদি ক্লিন করে চুলায় বসিয়ে দিবে, যেহেতু ছেলেরা কাটাকুটি করছে আর মেয়েদের কাজই হচ্ছে এই রান্নাটা করা। কোরবানির সময় মাংসের টেস্টটাই অন্যরকম হয়, আর কি সুন্দর করে আমাদের মা চাচিরা রান্না করে, মানে দেখতেই খুবই ভালো লাগে। তো আমি এখান থেকে কোনো ক্লিপসই কাটতে পারছিলাম না, কারণ আমার দেখতে এত ভালো লাগছিল, মানে ওরা সব ইনগ্রিডিয়েন্টসগুলো যখন একটা একটা অ্যাড করে তারপর ওটা মাখানো হতে শুরু করে খুবই ভালো লাগে। তো আমাদের মাংসটা অলমোস্ট ডান প্রসেসটা, এরপর এটা চুলায় বসানো হবে। ঠিক আছে, আর ওইটা বসে দিবেন না।
দুপুর 4টা বাজে, মাংসটা চুলায় বসানো হলো। যেহেতু মাংস আসতেই ফার্ম থেকে 2:30টা বেজেছে, এরপর কাটাকুটি করে ক্লিন করে চুলায় বসাতেই 1-2 ঘন্টা লেগে গেছে। তো মেয়েদের কাজ এখানে শেষ, বাকিগুলো হচ্ছে যে যার বাসায় মাংস নিয়ে তারপর গোছানো, সে কাজগুলো মেয়েদের বাসায় গিয়ে করতে হবে। তো কোরবানির গরুটা দেখতে পারিনি, তো আঙ্কেলরা ফার্ম থেকে ছবি তুলে এনেছে, যেটা দিয়ে আমরা কোরবানি দিলাম। তো আলহামদুলিল্লাহ গরুটা অনেক বিশাল, আমাদের দেশে গরু থেকে ডিফারেন্ট। আর এ পাশে হচ্ছে মাংস কাটাকুটি শেষ, এখন হচ্ছে ওয়েট মেপে 7টা বাক্স করা হয়েছে, প্রত্যেকটা বাক্সে সমান ভাগে ভাগ করা হচ্ছে। রান্না করাও শেষ, আন্টি আমাকে একটু টেস্ট করার জন্য দিয়েছে কেমন হয়েছে বা লবণ টবণ হয়েছে কিনা সেটা চেক করার জন্য। আর আমি এখানে ছেলেরাও কাজ করছে সেটারও একটা ক্লিপস নিয়েছে, মোটামুটি ভাগ করা শেষ। এ হচ্ছে 7 জনের বাক্স বা বাকেট, যেখানে সব মাংসগুলো সেপারেট করে করে ওয়েট মেজার করে সমান ভাগে ভাগ করা হয়েছে। প্রপার কষাই আন্টি, ওরা যাচ্ছে আমরাও চলে যাবো, আমি আম্মু চলে যাবো, আব্বু তো বসে আসবে না, আব্বু আসবে না মনে হয়। আমরা তো ওখান থেকে মাংস সবকিছু কাটাকুটি করে, আমি কিছু করি নাই, ওরা করেছে, সব নিয়ে আসলো। এরপর হচ্ছে আম্মু এখন চুলায় রান্না বসিয়েছে। আসার পর এত বেশি মাথা ব্যথা করছিল, তো আর কিছু ভিডিও করিনি। এখন রাফি পরোটা ভাজছে, ওগুলা হলে তারপর আমরা সব একসাথে খেতে বসবো। এখন কোরবানির মাংসটা খেতে বসেছি। এখানে দুপুরে যে রান্নাটা করেছিল আম্মু আন্টির বাসায় সেটাও ট্রাই করব, আর বাসায় আসার পর আম্মু আবার চুলায় বসিয়েছে রান্না, তো সেটাও ট্রাই করব। তো ট্রাই করে জানাবো আসলে আম্মুকে কোনটা বেশি মজা হয়েছে, দুপুরেরটা নাকি এখনেরটা। সবার খাওয়া দাওয়া শেষ, আমাদের এখানে এখন 10:00 বাজে, আমরা 10:00 কোরবানির মাংস খেতে পেরেছি। তো এখন হচ্ছে যে ডেজার্টটা আমি টিরামিসুটা বানিয়েছি ওটা খাওয়াবো। তো এ পাশে একটু থেমাথিলা টাইপের হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে ডাবল লেয়ার, এখানে একটা লেয়ার। তো যাই হোক, ফার্স্ট টাইম ট্রাই, এখন দেখা যাক কেমন হয়। তো হচ্ছে টিরামিসু হচ্ছে আমি কেটে আমি আগে টেস্ট করছি, কারণ ওদেরকে জানাতে হবে কেমন হয়েছে। মোটামুটি সো ফার্স্ট ট্রাই খাওয়ার মতো, নেক্সট টাইম বানালে মনে হয় আর একটু ভালো হবে। আমরা তো কোরবানি দিয়ে দিয়েছি, এখন আমাদের রাতেই হচ্ছে বাংলাদেশের সকাল, ওদের কোরবানি ঈদ। তো এখানে আমার শ্বশুরবাড়ি থেকে কল দিয়েছে, আমার হাজবেন্ড কথা বলছিল, ওরা সবাই এখন নামাজ পড়ে এসে গরু জবাই করবে। আমার শ্বশুরবাড়িতে যেহেতু প্রত্যেক ঈদে একটা গ্রুপ পিকচার নেওয়া হয়, আর এবার আমার হাজবেন্ড আর আমি যেহেতু মিসিং, তো আমাদেরকে ভিডিও কলে রেখে একটা গ্রুপ পিকচার নেওয়া হয়েছে। তো এই হচ্ছে আমার ছোট্ট একটি ভ্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।